السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة তুমি পৃথিবীতে এমন অনেক লোককে দেখবে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে পৃথিবীতে এমন অনেকেই রয়েছে যারা ফেরেশতা নবী রাসূল জান্নাত জাহান্নাম পরকালীন জীবনকে অস্বীকার করে সব বিষয়কে অস্বীকার করলেও এমন একজনকে খুঁজে পাওয়া যাবে না যে মৃত্যুকে অস্বীকার করে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য বা অনেক সময় ধরে বাঁচার জন্য যত কৌশল অবলম্বন করো না কেন তোমরা ব্যর্থ হবে A Russian scientist, philosopher and physician Alexander Bogdanov, jini mrityu theke bachar jonno blood transfusion er ekti kaushol abishkar korechilen jate kore onek shomoy dhore young thaka jay torunder blood ke nijer shorire ebong nijer blood ke tader shorire transfer korto কয়েকবার করার পর ম্যালেরিয়ায় আক্রান্ত এক স্টুডেন্টের ব্লাডকে নিজের শরীরে ট্রান্সফার করার কারণে তার মৃত্যু ঘটে وما كان لنفس ان تموت الا باذن الله كتابا مؤجلا আল্লাহ যখনই সিদ্ধান্ত নেবেন তখনই আপনার মৃত্যু হবে ইন্ডিয়ার উত্তরপ্রদেশের কৃষ্ণপাল যিনি আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল হু ইজ আল্লাহ আল্লাহকে যে আমার মৃত্যু সিদ্ধান্ত নেবে আমি আল্লাহকে চ্যালেঞ্জ করছি যে আমি 12 মিনিট 12 সেকেন্ডে আমি নিজস্ব সিদ্ধান্তে সুইসাইড করব সে তার পরিকল্পনা মতে সুইসাইড করার জন্য ওয়াটার ট্যাঙ্কের উপরে উঠেছিল গ্রামের লোকেরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তাকে সুইসাইড না করার জন্য প্রেসার দিল সে লোকদের প্রেসার সহ্য না করতে পেরে তার নির্ধারিত সময় 12 12 12 এর 1 ঘন্টা আগে সুইসাইড করে ফেলল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون যখন মৃত্যু আসে তখন এক মুহূর্ত আগ পিছ হয় না ইউ নো সুলাইমান আলাইহিস সালামের যুগে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা এক যুবককে দেখলেন এবং দেখে তিনি চিন্তা করতে লাগলেন যে তার জন্য তো নির্ধারিত যে তাকে ইন্ডিয়াতে জান কবজ করা হবে সে এখন জেরুজালেমে বসে কি করছে তখন সুলাইমান আলাইহিস সালামকে পরবর্তীতে আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে সেই যুবক নিজস্ব ইচ্ছায় আপনার কাছে রিকোয়েস্ট করেছিল যে আমাকে যেন ইন্ডিয়াতে বাতাসের গতিতে প্রেরণ করা হয় আর আমি সেখানে অপেক্ষা করছিলাম তার জান কবজ করার জন্য কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম তোমরা মৃত্যু থেকে পলায়ন করার যত চেষ্টা করো না কেন মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে পপ সম্রাট মাইকেল জ্যাকসন যিনি 150 বছর বাঁচতে চেয়েছিলেন তার মৃত্যুতে গুগল টুইটার উইকিপিডিয়াতে এত সার্চ করা হয়েছিল যে সার্ভার জ্যাম হওয়ার কারণে কর্তৃপক্ষ বন্ধ করে দেয় 12 জন ডাক্তার ব্যায়াম করানোর জন্য 15 জন লোককে নিযুক্ত করে রেখেছিলেন এবং নিজের জন্য অর্গান ডোনারকে নিযুক্ত করে রেখেছিলেন যাদের খরচ তিনি নিজে বহন করতেন যে কোনো সময় প্রয়োজন হলে তাদের কিডনি লাংস আই এটসেট্রা নিজে মাইকেলকে ডোনেট করবে সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতেন তারপরে 2009 সালে মাত্র 50 বছর বয়সে তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল সকল ডাক্তাররা মিলে তাকে বাঁচাতে পারলেন না কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত প্রতিটি আত্মাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন যে তুমি এত জান কবজ করো এত লোকদের জান কবজ করো নির্ধারিত সময়ে এক মুহূর্ত আকপিচ করো না তোমার কি করুণা হয় না আজরাইল আলাইহিস সালাম সেই সাদ্দাদের কাহিনী শুনিয়ে বলেছিলেন যে আমার 2 সময় করুণা হয়েছিল যখন সমুদ্রের মাঝখানে ঝড় হচ্ছিল সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছিল সাদ্দাদের মা তখন গর্ভপাত অবস্থায় ছিলেন আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন ওই সময় সাদ্দাদের মার জান কবজ করতে দুই যখন সাদ্দাদ দুনিয়াতে সকল চেষ্টা করেও জান্নাত তৈরি করেছিল
তখন সাদ্দাদের এক পা জান্নাতের ভিতরে আর সাদ্দাদের এক পা জান্নাতের বাহিরে। তখন আজরাইল আলাইহিসসালাম বলেন যে আমাকে আল্লাহ তাআলা ওই মুহূর্তে তার জান কবজ করার নির্দেশ দিলেন। এই দুই সময় আমার অনেক করুণা হয়েছিল। ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যখন মৃত্যু আসে এক মুহূর্ত আকপিছ হবে না। প্রিয় সুদী, তাই আসুন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর আগেই তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার উপাসনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আমাকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদের একজন প্রকৃত মুসলিম হিসাবে কবুল করেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য বা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।